আপনাদের কাছে যে সমস্ত বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ডগুলি আছে, যেমন PHS রেশন কার্ড, SPHS রেশন কার্ড, AAY, RKSY-1 এবং RKSY-2 ক্যাটাগরির যে রেশন কার্ডগুলি আছে, সে সমস্ত রেশন কার্ডগুলি থাকলে আপনারা সেপ্টেম্বর মাসে কতগুলো করে চাল, কতগুলো করে আপনারা গম, কতগুলো করে আপনারা আটা এবং তার সঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের যে 500 টাকা এবং 1000 টাকা, সে সমস্ত টাকা আপনারা কবে নাগাদ হাতে পাবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা এই ভিডিওটিকে না কাটে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এবং প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটটি আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তো যদি আপনাদের কাছে অন্ত্যোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY ক্যাটাগরির রেশন কার্ড থাকে, তাহলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা চাল পাবেন 21 কেজি পরিবার পিছু, সেটা আপনারা বিনামূল্যে পাবেন। যদি আপনাদের কাছে AAY ক্যাটাগরির রেশন কার্ড থাকে, এক বা একাধিক যদি রেশন কার্ড থাকে, তাহলেও কিন্তু আপনারা পরিবার পিছু আপনারা চাল পাবেন, সেটা হচ্ছে 21 কেজি করে আপনারা চাল পাবেন, সেটা আপনারা বিনামূল্যে পাবেন। তারপর আপনার পুষ্টিযুক্ত আপনার যে আটা রয়েছে, সে আটা যদি আপনারা নেন তাহলে আপনারা 13 কেজি 300 গ্রাম করে পাবেন, পরিবার পিছু আপনারা আটা পাবেন। যদি আপনারা আটা না নিয়ে আপনারা গম নেন তাহলে আপনার পরিবার পিছু আপনারা গম পাবেন 14 কেজি করে, পরিবার পিছু আপনারা গম পাবেন, সেটাও আপনারা বিনামূল্যে পাবেন। তারপর চিনি যেটা রয়েছে, আপনার পরিবার পিছু যদি আপনার চিনি আপনি 1 কেজি করে নেন তাহলে আপনার 13 টাকা 50 পয়সা করে আপনার কেজি নেবে, আপনি সেটা আপনারা কিনে নিতে পারবেন 1 কেজি করে পরিবার পিছু আপনারা 13 টাকা 50 পয়সা হিসাবে। অগ্রাধিকার প্রাপ্ত যে PHS ক্যাটাগরি যদি আপনাদের রেশন কার্ড থাকে তাহলে আপনারা চাল পাবেন আপনারা 3 কেজি মাথা পিছু, অর্থাৎ আপনাদের PHS যে ক্যাটাগরি যদি রেশন কার্ড থাকে তাহলে একটি কার্ড পিছু আপনারা যেটা পাবেন চাল পাবেন আপনারা 3 কেজি করে মাথা পিছু পাবেন, সেটা বিনামূল্যে। তারপর আপনার পুষ্টিযুক্ত যে আটা রয়েছে, সে আটাও পাবেন আপনারা 1 কেজি 900 গ্রাম করে মাথা পিছু পাবেন, অর্থাৎ কার্ড পিছু পাবেন, সেটা আপনারা বিনামূল্যে পাবেন। যদি আপনারা আটা না নিয়ে গম নেন তাহলে আপনার গম পাবেন 2 কেজি করে মাথা পিছু, অর্থাৎ কার্ড পিছু আপনার PHS কার্ড পিছু আপনার কিন্তু 2 কেজি করে আপনার কিন্তু গম পাবেন, এটা হচ্ছে PHS আপনার কার্ড থাকলে পাবেন এগুলো। তারপর যদি আপনাদের কাছে আপনার SPHS ক্যাটাগরির রেশন কার্ড থাকে, অর্থাৎ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত যে SPHS সে রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা চাল পাবেন 3 কেজি মাথা পিছু, অর্থাৎ আপনারা প্রতি কার্ড পিছু SPHS কার্ড পিছু আপনারা কিন্তু 3 কেজি করে আপনারা চাল পাবেন, সেটাও কিন্তু আপনারা বিনামূল্যে পাবেন। যদি আপনারা আটা নেন তাহলে আপনারা পাবেন 1 কেজি 900 গ্রাম করে আপনারা আটা পাবেন, সেটা কিন্তু কার্ড পিছু আপনারা বিনামূল্যে পাবেন। তারপর যদি গম নেন তাহলে আপনারা 2 কেজি করে মাথা পিছু আপনারা গম পাবেন, সেটা কিন্তু আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। তারপর আপনাদের কাছে যদি RKSY-1 ক্যাটাগরিটা আপনাদের রেশন কার্ড থাকে তাহলে আপনারা কিন্তু চাল পেয়ে যাবেন, আপনার মাথা পিছু অর্থাৎ কার্ড পিছু কিন্তু আপনারা 5 কেজি করে আপনারা কিন্তু চাল পাবেন, সেটা আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। আপনাদের কাছে যদি RKSY-2 ক্যাটাগরির আপনার রেশন কার্ড থাকে তাহলে আপনার কার্ড পিছু কিন্তু আপনারা 2 কেজি করে আপনারা চাল পেয়ে যাবেন। আপনাদের কাছে যদি AAY এবং PHS এবং SPHS RKSY-1 এবং RKSY-2 ক্যাটাগরির যে রেশন কার্ডগুলি আছে, সে সমস্ত রেশন কার্ডগুলির আপনারা কতটুকু পরিমাণ আপনারা চাল, আপনারা গম, আপনারা চিনি এবং অন্যান্য যে রেশন সামগ্রী সেটা কতটুকু পরিমাণ পাবেন, মহিলা যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু 500 এবং 1000 টাকা করে দেওয়া হবে। এটা কিন্তু আপনাদের প্রতি আপনার মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে 500 এবং 1000 টাকা সেটা কিন্তু 1 থেকে 15 তারিখের মধ্যেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সরাসরি দিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই ছিল আপনার সেপ্টেম্বর মাসে আপনাদের কার্ডের যে রেশন কার্ডের যে রেশন সামগ্রী আপনার কতটুকু পরিমাণ করে দেওয়া হবে এবং তার সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে 500 টাকা এটা কবে নাগাদ দেওয়া না হবে, এই নিয়ে ছোট এবং আপডেট লেটেস্ট ভিডিও। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। অনলাইন সম্পর্কে কোনোরকম সমস্যা এবং প্রবলেম হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাতে একদম ভুলবেন না। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে।